ছেলে ছবির মতো একদম মিঠুন চক্রবর্তী যাজ করে তো হ্যাঁ দেখ তো একই
দেখুন সারা মায়ের মন্দির আছে হ্যাঁ পিছনে একটা বড় বৃক্ষ গাছ আছে হ্যাঁ সেই গাছে কি থাকে কি থাকে বল বল এই কারে খড় দিয়ে আমার পুজো দিবি সে গাছে কি থাকে কি মাদারের বাচ্চা তোর বাদর বলছে আমার বাবার নাম রেশম কাটে আছে মা তুমি পরে দেখে নিও এই মুখস্থ বলতে হয় মুখস্থ তাই শোনো বল ছিড়ি ছিড়ি বেচ্ছে বাবার নাম হ্যাঁ বাবার নাম বলে তো হ্যাঁ বল আর বাবার নাম ঈশ্বর বিপাল সরদার বিপাল কেন আমার নাম আই কাটে আছে যে তুমি পড়ে মুখস্থ বল মুখস্থ বল মুখস্থ ছিঁচির বিচ্ছিরি ঈশ্বর শ্রীযুক্ত তুই মরে গেছি শ্রীযুক্ত কোথায় পাট বাবা ছেলে চাই দুরকম কি করে হলো বাজে কথা বলার চেষ্টা করবেন না দুরকম কি করে হলো বাবা যদি সর্দার হলো তুমি পালপোতা থেকে ছড়িয়ে ছড়িয়ে দেব তুমি জানো না মা তাই শোনো কি আমি থাকি মানে খালি বাবা থাকে নাকের তোলা বাবার সাথে ঝগড়া হয়েছিল একদিন পেটাপিটি খুব জোরে আমি বলেছি তোমার সংসারে আমি আর থাকবো না আচ্ছা তার মানে বাবা দেখে যে দুতলা ফাঁকা বাড়ি বেঁধে দিয়েছে হ্যাঁ দেখছি না আর আমার একটা কুড়ে ঘর থেকে সেই বলে খালি পাই দিয়েছে ওনার একটা ছেলে আছে দেখো ভালো কি সুন্দর রিল্যাক্সে খাচ্ছে আর আমার গেহাই জমিতে চাষ করতে হচ্ছে ওই জন্য বাবার সাথে এমন একটা সম্পর্ক করেছি বাবার টাইটেল বাবা আমার টাইটেল আমি তার মানে টাইটেল বিতর করে নিয়েছে হেভি ছেলে তো আমি জানি সব ভালো মেয়ে ছেলেকে দেখো বাড়ি আয় দেখি আমি একদিন গিয়েছিলাম ওই যে এখন ওই গঙ্গাসাগরে মেলা হচ্ছে দেখি না একজন ওই ছাপাছাপি করছে হাত ছাপাচ্ছে কেউ পা ছাপাচ্ছে কেউ পুঁ ছাপাচ্ছে সবচেয়ে হেরে যাচ্ছি
শিক্ষিত ছেলে না দাদা তুই মানুষ ই ওয়াজ নট স্কুল গ্রাজুয়েট তুই মানুষ তো দাদা থ্যাঙ্ক ইউ তাহলে কোনো ব্যাপার নেই ছেলে পছন্দ আর তুই এমনি ছেড়ে দেবো না দরকার নেই ওই ছাড়িস না ফটকট হয়ে যাবি ফটকে শুনলে খারাপ বলবে যদি শোন এদিকে জানা ছিল না আগে আমার হাজার দশেক টাকা লাগবে দেবো 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 আমার খুব বেঁচে আছে দেবে পাঁচ হাজার টাকা বার করে দিয়ে দাও তো আমার ছোট ভাই দাঁড়িয়ে এখন 2000 টাকা তা আমি নাই পুরুষ নয় অন্য কিছু তা তুই কি পুরুল নাকি তোর কাছ টাকা নি দে দে লজ্জা দিচ্ছ কেন আমার কাছে টাকা আছে আমি বিয়ে করতে এসেছি ও তার বাজার টাকা নেই তোমার সেই মা তো সব মৃত্যু লেগে যাবো আচ্ছা তুই তো হাড়ি সোনা বিক্রি করিস অনেকের কাছে টাকা পয়সা বলতে দিবি তুই বল মা বাবা তোমার একটু সিংহটা দাও তো আমি চেটে চেটে খাই ওই তাহলে তোমার চোখের মেজাজি দাও এই নোংরা ওইসব মেচের মেচে আমার কাছে নেই একটা কথা বলো এখন তো আমার কাছে টাকা নেই বিয়ে করতে যাচ্ছি আগেকার বিয়ে হলে বিয়ের ফোন দিতে হতো
I'm not sure.
তোর গান আছে আমি যা বলছি তুই তাই বলছিস ওই দেখো একটু বলো আমি যা বলবো তুই তাই এই শুরু করো শুরু করো নমঃ পাঁচি অঙ্গদায় পালে শুভ বিবাহ সুসম্পূর্ণ হয়ন্তি স্ম বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে গেছে আজ থেকে পাঁচির ভাত কাপড়ের দায়িত্ব কে নেবে তুমি নেবে আমার ভাগ্নি আর উল্টো পাল্টা কথা বলি তুমি তোমার বাবার দিয়ে দাও ওই যে তাহলে বউটা আমার বাবার দিয়ে দাও দিয়ে দাও তাও তো দাও দিয়ে দেবো ওটা ভাত কাপড়ের দায়িত্ব তুই তুই নিয়ে নে ঠিক আছে কোনো ব্যাপার নেই বিয়ে হয়ে গেছে আমি দাঁড়াতে পারছি না সারা হাগি হাগি বলে ফুচকে পায়খানা করেছে দেখি এটা